ওরে বাপাই খট্টু কোনে গেল বাবা খট্টু মা মা তুই মুখ দেখে তুছিস হ্যাঁ বাবা হ্যাঁ আষাঢ় মাসের 14 তারিখে হল তোর বিয়াও ওই যে তোর শ্বশুর বাড়ি থেকে মানসি এসে নিমন্ত্রণ করি গেল ভাদ্র মাসের 6 তারিখে তোর শ্বশুর বাড়ি দিয়া ভাদুরি ভাত খাইয়া দে আইসিয়া খাবি মুই বল যাই মা মা ওই যে তোর বৌমের মা মোর কি হবে কি বলে হবে শ্বশুরি মাও হ্যাঁ না শ্বশুরি মাও নমাই শ্বশুরি মাও হ্যাঁ তা মুই বল যাই বাবা তুই যে যাবো তোর শ্বশুর বাড়ি তুই যে রাত কেনা সন্ধ্যে হলে চোখে দেখিস নিয়ে আমা থামা করি ওই যে ঘরতে বসিয়া রস বৌমে একদিন মুখ কয় মা মা তোমার বেটা সন্ধ্যে হলে ঘর সন্ধ্যায় কে মুই কইছং যে মা দিন দুনিয়াটা ভাল নমায় ডাঙা ডাঙি মারামারি খুনে খুনি বোমা ধুমধাম করি কুত্তি কুত্তি ফোটে ওই ভয়তে সামাং মুই ঘর থাকি বিড়ির দেখ না ওই জন্য ঘরতে রয় তুই যে কানা বৌমা বল জানে না তালি কেন করিয়া কি হবি মাও যা তো যা তুই ওই টকিয়া জামাই কোনা যা যা কবু যে জাম্বুরে মত শ্বশুর বাড়ি নিমন্ত্রণ আসছে চল জাম্বু আমরা দিয়া ওই দুই রাতি রয়ে আসমো কেন ইস ভগবান বৌমাও জানে না মোর বেটা খানা উয়ার শ্বশুর বাড়ির মানসিগুলোও জানে না ওর কোন গেলে ও টকিয়া জামাই গেলে কথা মুই বুঝি এখন যাং আরে বড়ু তুই বাড়িতে আসিস না নাই রে আয় বড়ু ওরে বাবা 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 এই খট্টু 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 মুই যাক বাস বাড়ি যাক আরে বড়ু তো হচ্ছে কি আরে কন্যে বালতি পাস ধরছে পান বিষয় মুই কেন রে এই বড়ু এই যা বাড়ি যা তোর দিদি উঠে যা বুঝা তা 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 তখন নষ্ট হয়ে গেল এটার মধ্যে ঢিলে আগা হয়েছে আচ্ছা কি হয় হোক যাং আগত বাড়ির ভিতরে যাও বনু বস মা বাবা ও হ্যাঁ মা মুই আসুন মা মোর শরীরটা একেবারে ভাল নমায় আজি কয়দিন থাকি খালি বাজবাড়ি আর বাড়ি এমন যে পেটের বিষ আর ইয়ার বলে শ্বশুর বাড়ি যাওয়া খায় বাবা না গেলে চলবে না হ্যাঁ আষাঢ় মাসের 14 তারিখে হল বিয়েও তাহা বিয়ে হলতে কি হল এই যে ভাদ্র মাসি নিমন্ত্রণ এখান ভাদ্র মাসের আজি কত তারিখ আজি 3 তারিখ না হ্যাঁ মা হ্যাঁ 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 কালি বলে খানদান আছে আজি যাওয়া খাবে তা ওগুলোর সাথে যাও তোমরা জানেন না ওই কুকুরি কানা সন্ধ্যা না গেলে চোখই দেখে না বাবা উমে যে কানা এই কানাটা জেনে উয়ের শ্বশুর বাড়ির কাও জেনে জানে না বউ উমে পর্যন্ত জানে না আচ্ছা আচ্ছা আইসো বাবা আইসো কোনোখান কিনিয়ে যাবেন টাকা পয়সা দেন আইসো এদি আইসো উ এক দেখেন খানেক দেখেন এই বড়ু মুই বলে একটা গান শিখছো রে হ্যাঁ কি গান শিখছিস শ্বশুর বাড়ি মধুর হাড়ি যদি শালি থাকে এই কথাটা কবার গেলে চর মারিবে গালে তেড়ি ছাড়া রাড়া হো ইয়ার তোর কেমন গান রে এটা নয়া গান রে মরি লেখা গান এই বড়ু দেখ রে মোর বউয়ের থেকে বল মুই খাটো আর তুই তো খানি লম্বা মানসি কবি ওটা বোধ হয় তোরে বউ হ্যাঁ মোর বউ বল কোনো কথা কবু না ফেরে মো বল করবু না আর একটা কথা রে মুই তো ভাই ডোলটু ছাড়া বাঁচং না আরে ডোলটু কি রে আরে বদল আরে তোক তো মুই পাইছে দিন তো কত করে বদল রে 180 টাকা 180 টাকা ধর 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 50 টাকা ওদের টুপলুম করে খেয়া দেয় আমার শ্বশুর বাড়ি বল সন্ধ্যাবু আর যে আই দেখ কি কাণ্ড জানিস বিশ্বনাথ বৈষম্য বিশ্বনাথ থেকে বল নাম না আর চল 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 হাঁটো বনু দিদি আসো 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 বাড়ির ভিতরে আসো বনু এই বসো 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 মুই চা আনো চা এই বনু বই দে আরে মুই তো আসো ঘটনাটা হল কি এমন পয়সা দিলু নিশা বলো হল না আরো কিছু দে হ্যাঁ তুই না গান করছিস কি না গালু
শ্বশুরবাড়ি মধুর হাড়ি যদি শালি থাকে এই কথাটা কবার গেলে তর মারিবে গালে তেড়ি সারা রাড়া হো এই পয়সা দে পয়সা দে পয়সা দে ধা 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 এইটুকু না কত আছে আরে এটা তো 77 টাকা রে এই ঘটনা হচ্ছে কি এই যে বেলা বল ডুবি ধরছে চোখের বল ভোল্টেজ খানে বল কমি ধরছে বেশি দেরি করবো না পজ করি আসবো আর ধর তোর মদ খেয়া দিবি আসুন না না আসুন তার নাই ঠিক ভাই ভাই তাহলে মোর পয়সা ঘুরবে পয়সা ঘুরে দে আরে মুই এলাই আসিম রে এলাই আসিম এলাই আসিম দা 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 One hour later. আরে ব্যাপার কি রে নাই কেন রে ওরে বাবা রে ইয়ের ব্যাপারটা কি শালা দে ইয়াকে কয় মা তাল মদ খেয়ে এখন ওটা গড়া গড়ি দিবে ধরছে না থাকি পড়লে কাগজ একবার খালি এলা একবার খাল শালা মুই না দেখো হ্যাঁ এলা দেখো কি হয় আই বনু বনু তুই আসলো আরে বনু মোর ভীতি দেখ আরে মুই তো তোকে দেখি রে ধরছ কি ব্যাপারটা কত আরে ভাত হচ্ছে বনু কোটে গেল বড় বনু ওটার কথা বাদ ওটার কথা বাদ হ্যাঁ ওয়ের নাম হচ্ছে টকিয়া মারাত্মক ঘটনা আয় বনু আয় ভাত হয়েছে আয় 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 আচ্ছা তুই তো যা 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 আরে ব্যাপার কি ইটা গেল মদ খাবার এলা তো পেটের ভোগে মো পেট কাটটাও কাটটাও না গেছে মুই রান্নার ঘর জাং কেন করি রে মুই জাং কেন করি চোখি না দেখো কুদিয়ে যে দোবর খান সেটাও না দেখো বেলাও ডুবি গেল ভোল্টে চোখ হয়ে গেল কি ব্যাপার তাই বনু বনু আইসে আইসে আরে মুই জাং কেন করি মুই জাং কেন করি সারার মারাত্মক রে যার জন্যে জাং মুই আন্ন যাই গেল যেতে কোনা উমায় রয়া গেল ওইটি কোনা মোর গতিটা আলা কি হবে সালার আপদ আপদ তুই আয় আগত আয় বনু মাও খাবার দিচ্ছে আয় আরে মুই জাং কেন করি আয় সন্ত আদি শোন 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 আয় বনু হ্যাঁ আরে খাবার দিচ্ছে বড় বনু কোটে গেল ওটা যাক কোনো কোনো যায় যাক যাক ওটা মদ খায় মদারু ওটা এমনও হাবার পায় ওদি ওদি বাড়িও যাওয়ার পায় ওটার আশা বাদ এই বনু খাবার দিচ্ছি যাবো না আরে ছাড় 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 তোর কাণ্ড মানুষের বলে শালা শালি বনুর বলে হাত ধরি টানি নিয়ে যে বলে খেয়ে তখন বসায় হ্যাঁ আর থেকে আয়রে আয়রে মুই অমন যাওয়া না যাং মুই অমন খান না খাং ইস হাত ধরি নিয়ে যে খানের পথ বসাইলে খাবু হ্যাঁ তাছাড়া মুই খামি না হ্যাঁ তাছাড়া মুই খামি না আয় 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 তো নিয়ে যাং ইস 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 ওরে বাবা এই ড ড ড ড ড ইস বনু তুই খেলত পারে ধরিস চল চল বনু এটি বস এটি বস কুতি তোমায় এত্তি 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 তুই কানা না কি রে ঠিক কাই কুচি কানা টল টল করি লোকটা মুই দেখো হ্যাঁ মুই যাং মা ওই কি কি তরকারি নাকি দেখ নাও বাবা খাও হার বাবা তোমার ই না মাছের পিঠটাই নে বিলেই খাই মাও খায় না মাও খায় ওটা শ্বশুর বাড়ির বিলাই ওটা কি বিলাই মাও বাবা ওইটা ভুন্দি বিলাই ধান থোয়া ডেলি তিনটে বাচ্চা ফুটেছে ও শ্বশুর বাড়ির ভুন্দি বিলাই তো মনে করেন ওটাও মোর পিসেই শ্বশুরের বেটি শালীর মতন শালী খায় না ওই জন্য মই কোনো কঙে না রন আর কি জানো হারাম জাদা হারাম জাদা এত বড় তোর সাহস এত বড় ইস আমার কেন শালার উমাই ভন্ডি বলে চওড়াই মোর মাগ ডাঙি ফেলে উমায় এত বড় সাহস এই এইটা কানা নাকি এটা কানা মাওরে মাও আই খড়র এটা কায় মাও জামাই না বনু এই শালাহারাম দাদা তুই আমার বাড়ি আছিস মদ খায় ঢুলা ঢুলি করে দিচ্ছিস শালা শালা হারাম দাদা আই শাকিম খট্টু 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 শালা খট্টু ডাঙিয়া বাড়ি করে দিব ডাঙিয়া ওই বাড়ি আর মোর বৈনিক যাবার দিম না মোর বৈনিক যাবার দিম না বিরেছিস শালা বিরেছিস বিরেছিস
ইশ বাপই, তুই লেখি করলু মা? একটা কথা কি, মাও হইছে মোর, মোর মাগ ডাঙা তো দূরের কথা, মোর মাগ যদি একটা কটু কথা কয় সেটা মুই বল সহ্য করি পাং না। তোর বেটিকে দিয়া তুই বেটা বানাসিস, আর বিলেই মনে করিয়া তো ডাঙি ফেলে চৌড়ি ফেলাই, এইটা একটা কথা হল, ওই জন্য মুই ডাঙে বাইর করে দিনু। মা চল তো চল চল ভিতরে চল, আর বৈনিক জবাব দিম না। হ্যাঁ ক্যাং করি যাং, কুদি যাং, পূব পশ্চিম উত্তর দক্ষিণ, ভগবান মোর চোখ দুটো গেল রে, গছটা যে কত বড় নাগালে না বাং থাও, রাতিটা যে মুই কেং করি কাটাং, চোখ দুইটার আলো যদি মোর থাকিলে খাই মুই কি, এইটুকু আসনু হ্যাঁ কত কালায় মুই বাড়ি মুখে ঘাটা ধরনু হ্যাঁ কি করং, ভয়ও নাগে ফিসিয়েলে কামড়া গছের আগালত বসিয়ে রাতিটা কাটিয়া খালি সকালবেলা যাই চড়ং হেমা। হ্যাঁ হ্যাঁ ওরে বাবা আর কোনো ভয় নাই, আর গোড্র ঘটরে ঘটর, এটা তো বোধহয় বনু, আর ঘটর হাই বনু, আর দুঃখরে ঘটরে করে ঘটর, এই বনু কইন্যা রে ভাই রে শ্বশুরবাড়ি আসিয়া খাওয়া দাওয়া মধ্যে যেমন তেমন ডাং কোনা খাইছ, আচ্ছা বনু কি কি খালি প্যান না মরে রে, আরে না খালি না প্যান মরে না, ওরে মুই বুঝছং রে, ওই যে ডাং খাইলেও প্যান ভরে না, হাওয়া খাইলেও প্যান ভরে না জানিস, ওই জন্যে ভাই ডাং খাচ্ছ শ্বশুর ভাই, তুই ভাত খাবার মানুষ না, আর তুই গছে গেল গছে গেল, নাম 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 তোর শ্বশুর বাড়ি মোর জীবনে আসুন রে, মুই এক বাবার এক বেটারে অপমান করছে, বেশি অপমান করছে টিকের যে গুড়ি গুড়েছে মোর বউয়ের নাম দাদা, আজ নাম ভাই নাম রে নাম নাম, একটা কথাই কয় খট্ট গেছে শ্বশুর বাড়ির ডাং খায়া আসিল বাড়ি, খবরদার বড়ু তোর মুই ঠ্যাং ধরি কং, এই কথা কাকো কবুড়া বড়ু, যে খট্টু শ্বশুর বাড়ির ডাং খাইছে তাহলে মগ 200 টাকা দে মদ খায়া তো বাড়ির মুই পৌঁছে দিম, আর যদি টাকা না দিন মুই কম খট্ট গেছে শ্বশুর বাড়ির ডাং খায়া আচ্ছা বাড়ি।